বলিউডে এমন ঘটনা নিয়ে সিনেমাও হয়েছে। দেখা গেছে টাকাওয়ালা ছেলে দেখে বিয়ে করে পরে বাসরাতে জামাইকে অজ্ঞান করে সব নিয়ে ভেগে গেছেন নববধূ। বাস্তবেও এমন ঘটনা প্রায় দেখা যায়। আরও একবার এমন ঘটনা ঘটল ভারতের উত্তরপ্রদেশের আলিগড় জেলায়। হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, আলিগড় জেলার ভুক্তভোগী ওই যুবক কনের বিষয়ে খোঁজ না নিয়ে বিয়েতে রাজি হয়ে যান। তার উপর বলা হয় কনের পরিবার দরিদ্র, তাই বিয়ের সম্পূর্ণ খরচ তাকেই বহন করতে হবে। তা মেনে নিয়ে বিয়ে করেন তিনি। কিন্তু তারপর বাসর রাতে কনে যে কাণ্ড ঘটালেন তা জেনে হতবাক সবাই। বাসর রাতে প্রাথমিকভাবে নববিবাহিতা স্ত্রীর হাতে করে আনা গ্লাসে দুধ পান করেন ওই যুবক। এরপর তিনি অজ্ঞান হতেই স্বর্ণলঙ্কা টাকা পয়সা সহ সব নিয়ে সেই রাতেই শ্বশুরবাড়ি থেকে কেটে পড়েন কনে। পরে সকালে দীর্ঘক্ষণ ওই যুবক ঘরের দরজা না খুললে পরিবারের লোকজনের সন্দেহ হয়। তারা কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখেন ওই যুবক অজ্ঞান হয়ে পড়ে আছে, নেই নববধূ। তখন ঘটনা স্পষ্ট হয়ে যায়। ভুক্তভোগী যুবক জানান, স্ত্রীর হাতে দুধ খাওয়ার পরেই মাথা ঘুরে যায় তার, এরপর আর কিছু মনে নেই। বিয়ের প্রথম রাত মানে বাসর রাত ব্যাপারটার প্রতি আমাদের অনেক ইন্টারেস্ট থাকে। নতুন বিয়ে করা স্বামী স্ত্রী জীবনের প্রথমবারের মতো একই ঘরে একসাথে থাকে, কিভাবে প্রথম কথা বলা শুরু করে, কিভাবে কি হয়, এসব জানতে আমার প্রচুর আগ্রহ। কেন এই রাতটাকে স্বামী স্ত্রী জীবনের শ্রেষ্ঠ রাত বলা হয় আমাকে জানতেই হবে। ফ্রেন্ডদেরকে জিজ্ঞেসে করলাম এই রাতে আসলে কি হয়, তারা বলল আমরা কি জানি, আমাদের কি বিয়ে হয়েছে। একে একে খালাতো মামাতো বোনদেরকে, ভাবি দাদু, শেষ পর্যন্ত লাজ লজ্জা ভুলে আম্মুকেও জিজ্ঞেস করলাম। আম্মু আমার বেস্ট ফ্রেন্ড, কেউই আমাকে সঠিকভাবে বলেনি যে স্বামী স্ত্রীর প্রথম কথা বলা শুরু হয় কিভাবে। সবাই সারাংশটা বলে শুধু কি আর করা, নিজের বাসর রাতের অপেক্ষায় করতে হলো। চিন্তা করেছি নিজের বাসর রাতের কথা কাউকে বলবো না, আমি যখন কারোটা জানতে পারিই নেই তখন আমারটা কেন জানাবো। পরে আবার মনে হলো আসলে শেয়ার করা উচিত, হয়তোবা আমার মতো অনেকেই আছে যারা এই বিষয়টা জানতে চায়, জানতে চায় ওয়াই বাসর রাত ইজ দ্য সর্বশ্রেষ্ঠ রাত ফর হাজব্যান্ড ওয়াইফ। লজ্জা লাগছে, তবুও বলেই ফেলি, অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল আমাদের। বিয়ে ঠিক হওয়ার পর হালকা পাতলা কথা বলতাম হবু বরের সাথে, এই কেমন আছে, কি করছে, এইসব। বিয়ের রাতে প্রায় 11টার সময় আমাকে বাসর ঘরে নেওয়া হয়। তখন আমার পরনে ছিল সোনালি পাড়ের লালচে খয়েরি শাড়ি, বিয়ের লাল বেনারসিটা খুলে এটা পরানো হয়েছে, গলায় ছোট্ট একটা হার, কানে দুল, হাতে খয়েরি কাঁচের চুড়ি আর আমার শাশুড়ির দেওয়া একজোড়া সোনার বালা, সাজুগুজু বলতে চোখে কাজল আর ঠোঁটে হালকা খয়েরি লিপস্টিক। আমি বিছানায় বসে আছি আর আমার স্বামী বাইরে, আমার ননদ দেবর, খালাতো মামাতো দেবররা আর ওর বন্ধুরা ওকে ভেতরে আসতে দিচ্ছিল না। আমার ইচ্ছা করছিল ওদের সাথে আন্দোলনে যোগ দিয়ে জোর গলায় বলি দাবিকৃত টাকা না দিলে ভেতরে আসা নিষিদ্ধ, কিন্তু আমি নিজের মনকে শক্ত করে বিছানায় বসেছিলাম। একটু পরে সে ভেতরে আসলো। সবাই রুম থেকে চলে যাওয়ার পর আমার ভাবি রুমে এসে ওকে বাইরে যেতে বলল, কানে কানে বলল অনেক কিছুই। তারপর তিনি এসে দরজা বন্ধ করলেন, বাতি নিভিয়ে নীল রং ড্রিম লাইট জানালে। কিন্তু একটু আগেও আমার লজ্জা লাগছিল না, কিন্তু ভাবি বলছে লজ্জা না লাগলো, চেহারায় জোর করে হলো লজ্জা লজ্জা ভাব রাখতে। অথচ উনি আসার সাথে সাথেই আপনাআপনি আমি লজ্জা পাচ্ছিলাম। আমার মনে হচ্ছিল উনি আমার ঘোমটা উঠাতে চাচ্ছিলেন, যদিও আমার ঘোমটাটা উঠানোর মতো অত বড় ছিল না, তবু আমি বড় করে ঘোমটা টেনে দিলাম। আমি টিভিতে দেখেছি এই সিনটা অনেক ইন্টারেস্টিং। তারপর তিনি আমার কাছে আসলেন, আমার বুক ধুকপুক শুরু হয়ে গেল, পেছনে সরে যেতে ইচ্ছে করছিল কিন্তু পারছিলাম না, মনে হচ্ছে কিছু একটা আমাকে সেখানে আটকে রেখেছে। আস্তে আস্তে ঘোমটা উঠালেন, আমার লজ্জা লাগছিল তাই নিচের দিকে তাকিয়েছিলাম। উনি বললেন খুব সুন্দর লাগছে, মাশাল্লাহ। মাশাল্লাহ বলাতে আসলেই আমার সব লজ্জা দূর হয়ে গেল, মাশাল্লাহ আসলেই সুন্দর তুমি, জি ধন্যবাদ, আসলে মেকআপ করেছি তো তাই। শুনুন, ভাবি বলেছে আমাকে আর আপনাকে নামাজ পড়তে। কখন? এখন, আমার আঁচলের উপর বসে আপনাকে নামাজ পড়তে হবে। জানতাম না তো, কিছু না জেনেই বাসর ঘরে চলে আসছেন, এটা নিয়ম মানতে হয়। এরপর আমরা নামাজ পড়লাম। এরকম আর তথ্য পেতে হলে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভিতে থাকুন, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখন সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।